পাল্লা দিয়ে চড়ছে পারদ, দেখা নেই বৃষ্টির, তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁইছুঁই। আরো কয়েকদিন থাকবে অস্বস্তি, সতর্কবাণী চিকিৎসকের। বর্তমান পরিস্থিতিতে কি করণীয় জানালেন চিকিৎসক গোপাল পোদ্দার। দেখা নেই বৃষ্টির, বেলা বাড়লেই চাঁদি ফাটা রোদ, সাথে পাল্লা দিয়ে চড়ছে পারদ, অবস্থা এমন প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা। এই মুহূর্তে গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, স্বস্তির খবর তো নেই, উল্টে আরও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার কারণে আগামী কয়েকদিন আরও বাড়বে অস্বস্তি, চড়া রোদের পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতা বাড়বে শহরে। পশ্চিমের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, বইতে পারে লু। গত রবিবার ছিল মরশুমের সবথেকে উষ্ণতম দিন, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, কবে হবে ঝমঝমিয়ে বৃষ্টি, সেদিকেই তাকিয়ে শহরবাসী। সাধারণত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা 4.5 ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহ বা লু বলা হয়। আগামী 7 দিন সেই রকম পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। গত রবিবার থেকেই চড়া রোদের কারণে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। বৈশাখের দ্বিতীয় সপ্তাহেও দেখা নেই কালবৈশাখীর, সকাল থেকেই আকাশে চড়া রোদ, সাথে পাল্লা দিয়ে বাড়ছে গরম। বেলা যত বাড়ছে ততই বাড়ছে অস্বস্তি, পথে বেরিয়ে নাজেহাল অবস্থা সাধারণের। রবিবারের পর সোমবারেও পরিস্থিতির বদল হয়নি এতটুকুও, অস্বস্তি আরও কয়েকদিন বজায় থাকবে। এমতো অবস্থায় নিতান্ত প্রয়োজনে যাদের পথে ঘাটে বেরোতে হচ্ছে তাদের জন্যে সাবধান বাণী শুনিয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের পরামর্শ, সম্ভব হলে সকাল সকাল কাজ মিটিয়ে নেবার, প্রয়োজনে যদি বেরোতেই হয় তবে ছাতা রোদ চশমা ব্যবহারের পাশাপাশি প্রচুর পরিমাণে জল খাবারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। একটানা বেশিক্ষণ রোদে না থেকে প্রয়োজনে বিশ্রাম নিয়ে কাজ করার পাশাপাশি হঠাৎ করে কেউ যদি গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন বা হিট স্ট্রোকে আক্রান্ত হন তাহলে কী করণীয়, তা জানতে আমরা কথা বলেছিলাম চিকিৎসক গোপাল পোদ্দারের সাথে। তিনি বলেন, প্রচণ্ড দাবাদয়ে, গ্রীষ্মের দাবাদয়ে নিজেকে সুস্থ রাখার জন্য আপনারা যেটা করতে পারেন, যাদের সকাল সকাল অল্প রোদে কাজ করার, কাজ করলে সমস্যা মিটে যায়, তারা দুপুরবেলায় না করে প্রোগ্রামগুলো এইভাবে করুন, দিনের শুরুতে অথবা দিনের শেষে সেই কাজগুলো করা যায় কিনা, যদি সম্ভব হয় তার মধ্যে কাজগুলোকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। দুপুরবেলায় ঘরের বাইরে যতটা কম বেরোন, যদি ঘরের বাইরে বেরোতে হয় অবশ্যই সঙ্গে ছাতা রাখুন, কালো চশমা পরুন, যতটা পারা যায় হাত মুখ ঢেকে বাইরে কাজ করুন, সঙ্গে জলের বোতল রাখুন, পারলে ওআরএসের জল রাখুন, নিয়মিত জল খান, ওআরএসের জল খান, জল খান, কাঁটা ফল, বাইরের কোনো কাঁটা ফল খাবেন না, ফল জলীয় ফল যেগুলো আছে সেগুলো খাবেন, পর্যাপ্ত পরিমাণ জল খাবেন এবং অতি অবশ্যই ছাতা ব্যবহার করবেন, একটু কালো চশমা পরবেন এবং যতটা সম্ভব হয় নিজেকে ছায়ায় রাখার চেষ্টা করবেন, যদি সম্ভব হয় মাঝে কাজের মাঝখানে নিজেকে একটু বিশ্রাম নেওয়ার মতো যদি সুযোগ থাকে কোনো ছায়ার গাছের নিচে বসে একটু বিশ্রাম নিয়ে নেবেন। এরপরেও যদি কারোর হঠাৎ করে মাথা ঘুরছে বা কিছু মনে হয়, তাহলে গরম বেশি লাগলে, যদি আপনার কোনো দাওয়াদয় হিট স্ট্রোক পেশেন্ট দেখতে পান হয়েছে, তাদের সবার আগে তাকে স্নান করিয়ে দেবেন, জল ঢেলে দেবেন এবং সাথে সাথে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করবেন। যদি সানস্ট্রোক ব্যক্তি দেখতে পান তাহলে সবার আগে তাকে স্নান করিয়ে দিন, বালতি বালতি জল ঢালুন, গা হাত জামা কাপড় খুলে দিন, যতটা পারা যায় অনাবৃত করে জল দিয়ে স্নান করিয়ে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসুন, সেখানে এমার্জেন্সি পরিষেবার মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করুন, বেশিক্ষণ সময় নষ্ট করবেন না এবং সানস্ট্রোক যাতে না হয় সেজন্য সকল ব্যক্তির কাছে অনুরোধ, আপনারা জলের বোতল সঙ্গে রাখুন, ওআরএসের জল রাখুন, যাতে মাঝে মাঝে জল খাবেন এবং ছাতা ব্যবহার করবেন, কালো চশমা পরবেন, হাত ঢাকা জামা পরবেন, শরীরকে যতটা পারা যায় আবৃত রাখবেন, তাহলে এর থেকে হয়তো আপনারা বেরিয়ে আসতে পারবেন। রুম টেম্পারেচারের জল খাবেন, একদমই ঠান্ডা জল গরম থেকে গিয়েই ঠান্ডা খাবেন না, তাতে আপনার শারীরিক সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে, সর্দি কাশি জ্বরের প্রবণতা বেড়ে যেতে পারে, এমনিতেই একটা প্যান্ডেমিক সিচুয়েশান এখনও চলছে,
আমরা এখনও মাস্ক পরার জন্য বলছি আপনাদের সবাইকে, সকলে মাস্ক পরবেন এবং স্যানিটাইজার ইউজ করবেন, পারলে সামাজিক দূরত্ব বজায় রাখবেন। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।